নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। বিনা নোটিশে কর্মরত আয়াদের সরিয়ে দেওয়া হচ্ছে। তার প্রতিবাদে রবিবার ইংরেজবাজার শহরের বাসুলিতলা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমের সামনে ধর্নায় বসে আয়ারা। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, আগে থেকে কিছু না জানিয়ে প্রায় 60 জন আয়াকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট নার্সিংহোমে তারা কাজ করছেন, এই কাজের উপর চলে তাদের সংসার, এখন আচমকা সরিয়ে দিলে তারা কর্মহীন হয়ে পড়বেন। এই বিষয়টি কর্তৃপক্ষের ভাবা উচিত, এই নিয়ে এদিন শোরগোল পড়ে যায় নার্সিংহোমের সামনে। পরে মীমাংসা সূত্র বেরিয়ে আসে এবং ওই আয়াদের কাজে বহাল রাখা হয় বলে জানা গেছে। কতদিন ধরে কাজ করছেন আপনারা? এখানে 22 বছর ধরে কাজ করছি। এখন কি বক্তব্য তাদের? বক্তব্য হচ্ছে আমরা কাজ করব এখানটায়, কিন্তু মাসিদের ছাঁটাই হবে না। ওনারা কি বলছেন? ওনারা বলছে 1 তারিখ থেকে মাসি নিব না আমরা, 1 তারিখ থেকে মাসি কেন নিবে না আমাদের? এত দিন এত বড় লাভ আমি বলছি এক ধরে নিচ্ছে, এখানে ফোন করছি কেউ ফোন উঠায় না, কেন কেউ ফোন উঠাবে না? এখন কি বলছে? আমরা এরা হচ্ছে এখন তো কেউ এসে কথাই বলছে না আমাদেরকে। কি বলছে? 1 তারিখ থেকে কোনো মাসি লওয়া হবে না। আমরা চাইছি সবটি মাসি কাজ করবে, আমাদের বেতন বাড়াতে হবে, আমরা আপনার এখানে আন্দোলন করবো, এখানে এরকমই থাকবো। এখন কি করছেন আপনারা? এখন স্যার আসবে আর পার্টির কাছ থেকে কিছু, যদি পার্টি 10-20 টাকা দেয় বা নিতে মানা করে, কেন নিতে দেবে না? এতদিন বারো কাজ করবো আর আমাদের কেন নিতে দেবে না? এখানে মাসি কাজ করবো, আয়ের কাজ পেছন দেখি জানি না কোথা থেকে শুনেছি, আমাদের কোনো অফিসিয়াল ডিসিশন হয়নি যে 1 তারিখ থেকে আমরা ছাড়িয়ে দেবো, ঠিক আছে? এবার হচ্ছে যে 1 তারিখ থেকে ছাড়িয়ে দেবো কোনো অফিসিয়াল ডিসিশন হয়নি। এবার যাদের এগেনস্টে পেশেন্ট পার্টিরা কমপ্লেন করেছে তাদেরকে আমরা ওয়ার্ন করি, তাদেরকে আমরা বারবার ওয়ার্ন করেছি, এখনও শোনেনি। হ্যাঁ, যার জন্য ওদের প্রতি আমরা একটু রুড়ো হয়েছিলাম, কিন্তু অফিসিয়ালি এখনও আমরা কোনো রকম ডিসিশন নিইনি যে 1 তারিখ থেকে আমরা ওদেরকে, যারা কাজে আছে যে সমস্ত স্পেশাল আছে ওদেরকে আমরা ছাড়িয়ে দেবো। কতজন? এরকম মোটামুটি 60-65 জন আছে। এবার দেখুন, পেশেন্ট তখন তো আয়া আমরা সবাইকে অ্যাবজর্ব করতে পারি না, এখন পেশেন্ট আমাদের অনেক কম। হ্যাঁ, এই এই সিচুয়েশনে পেশেন্ট অনেক কম, যার ফলে কি হচ্ছে আমরা আয়া নাম্বার অফ আয়া কম লাগছে। হ্যাঁ, পেশেন্ট যখন বাড়ে তখন আয়াও বেশি লাগে, এখন পেশেন্ট এখন অনেক পেশেন্ট আয়াও কম লাগছে। ওই জায়গাটা তো এবার মাঝে মধ্যে হয়তো পেশেন্ট কম, তার জন্য ওদেরকে হয়তো, হ্যাঁ হ্যাঁ এটা তো করতেই হবে, কারণ ওরা দেখুন ওরা হচ্ছে ওই জায়গাটাই ওরা আন্দোলন করে করলে দেখুন, আজকে যদি টাকা লাগবে সেখানে 60 টাকার মতো আমরা একদম করতে পারবো না, এটাই তো স্বাভাবিক। ওরা কি দাবি করলো? ওরা তো বলছে ওর যে ওরা কোথা থেকে শুনেছে, ওই যে বললাম জানি না কোথা থেকে শুনেছে যে 1 তারিখ থেকে ওদের ছাড়িয়ে দেওয়া হবে, সেই বিষয়ে ওরা এখানে ধর্ণা দিয়েছিল, সেটা সমাধান হয়ে গেছে। তাহলে 1 তারিখ থেকে ভবিষ্যতে থাকছে আপাতত থাকছে এই বিষয়ে নার্সিংহোমের প্রশাসনিক ম্যানেজার সুবীর কুমার সান্যাল বলেন, এই পরিস্থিতিতে এখন রোগীর সংখ্যা আমাদের এখানে কম এসেছে, ফলে অতিরিক্ত আয়া রাখার কোনো মানেই হয় না, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, ফলে যেমন কাজ করে যাচ্ছিল তেমনই কাজ করে যাবেন তারা। মালদা থেকে সাংবাদিক বাপি সিং এর রিপোর্ট।